নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির চতুর্থভাবে শনিদেব অবস্থান করার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের উপর শনিদেব কী রকম ফলাফল প্রদান করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব, এবং কোন সময়টা বিপজ্জনক, কোন দিক থেকে শুভ, কোন দিক থেকে অশুভ তা নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ আপনাদের কাছে রাখব। আশা করব আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে, তাই এই অনুষ্ঠানটি লাস্ট পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের ফোর্থ হাউসে শনিদেব প্রবেশ করে সক্ষেত্রী এবং সক্রিয় স্থানে অবস্থান করার জন্য পঞ্চ মহাপুরুষ যোগের একটা যোগ, যেটাকে বলা হয় সসযোগ, সেটা কিন্তু তৈরি করছে। আমরা যদি সসযোগের ফলাফল নিয়ে বর্ণনা করতে যাই, সেখানে দেখতে পাব যে কেন্দ্রে অর্থাৎ 1, 4, 7, 10 এই সমস্ত ঘরে কেন্দ্রে কোনো গ্রহ যদি সক্ষেত্রী, মূল ত্রিকোণ বা উচ্চস্থ হয় তাহলে কিন্তু সেই গ্রহটা সসযোগের ফল প্রদান করে, মানে সেটা তার ক্ষেত্রে পঞ্চমহাপুরুষ যোগের ফল প্রদান করে। এই পঞ্চমহাপুরুষ যোগের 5টা গ্রহ দিয়ে তৈরি হতে পারে। শনি যে পঞ্চমহাপুরুষ যোগটাকে তৈরি করে সেই যোগটাকে বলা হয় সসযোগ। ওকে, মঙ্গল যেটাকে বলা করে সেটাকে বলা হয় রূচক যোগ। বুধ যেটাকে করে, যেই মানে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে ভদ্রযোগ। ঠিক আছে, অন্যদিক থেকে এইভাবে শুক্র তৈরি করতে পারে, বৃহস্পতিদেব তৈরি করতে পারে। এইভাবে কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের এক একটা নাম আছে, যেখানে শনি লগ্ন বা রাশিতে চতুর্থে, সপ্তমে, দশমে, সক্ষেত্রী, মূল ত্রিকোণ বা উচ্চস্থভাবে অবস্থান করলে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাবো পঞ্চমহাপুরুষ যোগ শনি দ্বারা গঠিত হলে সেটাকে বলা হচ্ছে সসযোগ। এই বিখ্যাত সসযোগ তৈরি করে। সসযোগের ফলাফলে কিন্তু মানুষ খুব বুদ্ধিমান হয়, কর্মঠ হয়, মানুষ জীবনে কিন্তু প্রচুর সাকসেস লাভ করতে পারে, কর্মের দিক থেকে অনেক উন্নতি লাভ করতে পারে। হয়তো প্রথমের দিকে তার জীবনে কর্মে একটু প্রবলেম হয়, তার কিন্তু ইন জেনারেলভাবে এই সময়ে কিন্তু তার উপর একটা তার লাইফে কিন্তু তার ক্যারেক্টারের দিক থেকে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে ইন জেনারেলভাবে। এটা যাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সসযোগ রয়েছে তাদের ক্ষেত্রে ইন্ডিকেট করে, কিন্তু এটা যে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হবে তা নয়। এটা শাস্ত্র বলছে যে যাদের বাচ্চাটির সসযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা কর্মের দিক থেকে অনেক উন্নতি লাভ করে, কিন্তু তাদের ক্ষেত্রে ক্যারেক্টারের দিক থেকে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে দেয়, এটা ইন্ডিকেট করে। এবং তারা কিন্তু বোকা মানুষ বা দুর্বল মানুষ, এই ধরনের মানুষের সেবায় বা এদের সাহায্যে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে। ওকে, এটা কিন্তু শাস্ত্র বলছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালিভাবে আপনাদের বৃশ্চিক রাশি যাদের, তাদের ফোর্থ হাউসে এখানে শনি অবস্থান করার জন্য আপনাদের উপর অলরেডি কিন্তু একটা ধাইয়ার প্রভাব শুরু হয়ে গেছে। অন্যদিক থেকে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি দেব থাকার জন্য কিন্তু সেখানে ফোর্থ হাউসে শনি থাকার জন্য আপনার বাসস্থান পরিবর্তন এবং আপনাকে কিন্তু আপনার জীবনে কোনো গঠনমূলক কাজের দিক থেকে কিন্তু অবশ্যই শুভ প্রভাব বর্তাবে। একটা কথা মনে রাখতে হবে, শনি সবসময় মানুষকে তার চাবুক মেরে তাকে সবসময় সঠিক পথে, সঠিক গন্তব্যে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করে। শনিদেব কিন্তু সবসময় মানুষের একটু প্রেসারাইজ করে, সবসময় একটা প্রেশার, একটা এক্সট্রা বার্ডেন, একটা এক্সট্রা চাপ তৈরি করে। ফোর্থ হাউস মানে পরিবার, আমাদের সংসার, আমাদের গৃহ, সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের মা, আমাদের ভূমি, ভবন, বাহন, আমাদের সম্পত্তি, এই ব্যাপারগুলো কিন্তু ইন্ডিকেট করে। তাই ফোর্থ হাউসে এখানে শনির প্রভাব আপনাদের ক্ষেত্রে সম্পত্তির জন্য শুভ, কোনো স্থাবর সম্পত্তি বা কোনো কনস্ট্রাকটিভ কিছু করার ক্ষেত্রে কিন্তু শুভ হবে। আপনার ফোর্থ হাউসে শনি কিন্তু আপনার মনের উপর একটা মানসিক চাপ তৈরি করতে চেষ্টা করবে, কিন্তু আলটিমেটলি আপনাকে চাপটা দেবে এই কারণেই, যাতে আপনি গঠনমূলক কিছু করতে পারেন এবং আপনাকে দিয়ে কিন্তু কোনো কাজ করিয়ে নিতে চাইবে, সেই জন্য কিন্তু আপনাকে প্রেসারাইজ করবে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে, তারা একটা ফিকেলভাবে ঘুরে বেড়াচ্ছিলেন, কোনো রকম লাইফের একটা গতি ছিল না, তাদের লাইফের কিন্তু একটা একমুখী করবে এবং তাকে কিন্তু সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাকে চাবুক মারবে এবং তাকে কিন্তু একটা মানসিকভাবে একটা চাপ দেবে, যাতে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু সঠিক পথে চলতে পারে। কিন্তু একটা চাপ অবশ্যই থাকবে, একটা প্রেশার অবশ্যই ফিল করবেন, সব দিক থেকে প্রেশার আসবে, পরীক্ষার প্রেশার থেকে শুরু করে আপনাদের কর্মের প্রেশারের উপর শুরু করে এবং আপনার জীবনে বাসস্থান পরিবর্তন, কর্ম পরিবর্তন, কর্ম ইনক্রিমেন্ট পর্যন্ত হতে পারে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাকে চেঞ্জ করানোর চেষ্টা করবে, পরিবর্তন করানোর কিন্তু চেষ্টা করবে। অন্যদিক থেকে আপনাদের ফোর্থ হাউসে শনি অবস্থান করে যেহেতু ষষ্ঠভাবে
দৃষ্টি প্রদান করার জন্য আপনার শত্রুতাকে নির্মূল করবে, আপনাদের ঋণ থাকলে সেটাকে কিন্তু আপনার শোধ করাতে চেষ্টা করাবে, এবং আপনার পুরনো কোনো শরীর টরীর খারাপ থাকলে, বিশেষ করে কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা ঘটতে পারে, কিন্তু সেই ব্যাপারে কিছু যদি যত্নশীল হন তাহলে কিন্তু সেই ব্যাপারটা অনেকটা আমাদের সারিয়ে দেবে। দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে ইনক্রিমেন্ট। ষষ্ঠ, এখানে চতুর্থভাবে শনি অবস্থান করে ষষ্ঠে দৃষ্টি ফেলছে এবং দশমে দৃষ্টি ফেলছে এবং রাশি বা লগ্নতে দৃষ্টি ফেলছে। তাই দশম, চতুর্থ এবং ষষ্ঠ এবং রাশি বা লগ্ন এইভাবে কানেক্ট করে দেওয়ার জন্য আপনাদের জীবনে কর্মের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে আপনার জীবনে গতি নিয়ে আসবে, আপনাকে জীবনে গতিশীল করবে, আপনাকে জীবনে একমুখী করবে, কিন্তু আপনাকে একটা প্রেসারাইজড রাখবে, আপনার সবসময় মন মানসিকতার মধ্যে একটা চাপ ক্রিয়েট করবে, সবসময় আপনাকে দিয়ে কিছু করানো যে আমাকে কিছু করতে হবে, আমাকে এখনই কিছু করতে হবে, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। অন্যদিক থেকে রাশি বা লগ্নের উপর শনিদেবের প্রভাব পড়ার জন্য আপনাকে সবসময় মোটিভেট রাখা, সবসময় একটা খিটখিটে মেন্টালিটি, আপনার উপর একটা মানসিক চাপ পড়া, আপনার মধ্যে একটা হঠকারিতা ব্যাপার কিন্তু তৈরি হবে এবং আপনাকে দিয়ে কিছু করানোর জন্য আপনার চেষ্টা করবে, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু অন্যদিক থেকে ঘুরিয়ে বললে একটা কথা আমাদের বলতে হবে, শনির ব্যাপারটা হয় শনি কিন্তু সবসময় একটা স্লো মুভিং প্ল্যানেট, কিন্তু শনি যে যে সময়ে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে রবির উপর প্রভাব বিস্তার করবে, অ্যাকচুয়ালিভাবে কিন্তু ওভারঅল দিক থেকে দেখতে গেলে ওভারঅল 2023 সালে শনি কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে কিন্তু অনেক গঠনমূলক পরিবর্তন নিয়ে আসবে, কর্মের দিক থেকে, আপনাদের সম্পত্তির দিক থেকে, আপনার মায়ের শরীর খারাপের দিক থাকলে সেটাকে কিন্তু অনেক ঠিক করে দেবে এবং আপনার জীবনে অনেকটা গতিশীল করবে, আপনার শত্রুতাকে নাশ করবে এবং কোনোরকম কম্পিটিটিভ এক্সামে সাফল্য লাভ করার দিক থেকে কিন্তু অবশ্যই শুভ প্রভাব পড়তে হবে। কিন্তু সবসময় আপনাকে একটা প্রেশার ফিল করবে, সবসময় আপনাকে টেনশান, দুশ্চিন্তা, হতাশা, এই ব্যাপারটাও কিন্তু ব্যাকে কিন্তু থাকবে, কেন শনি একটা শুষ্ক প্ল্যানেট, স্লো মুভিং প্ল্যানেট, এই ব্যাপারগুলো ফোর্থ হাউসে রাশি বা লগ্নে এগুলোতে প্রভাব বিস্তার করা মানে আপনার উপরে একটা চাপ ক্রিয়েট করবে। কিন্তু আপনার কর্মের জায়গাটা কিন্তু অনেকটা ভালো করে দেবে, আপনার পড়াশোনার জায়গাটাকে অনেকটা ভালো করে দেবে, আপনাকে চাবুক মেরে, আপনাকে চাপ দিয়ে একটা জায়গায় কিন্তু আপনাকে নিয়ে আসবে। কিন্তু একটা কথা ভুললে হবে না, শনি যতক্ষণ পর্যন্ত নিজের মতো প্রভাব বিস্তার করতে পারবে তখন ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালিভাবে শনি যখনই সূর্যদেবকে প্রভাবিত করে দেবে, যেহেতু আপনাদের উপর বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম পতি হলো সূর্য, যখনই সূর্যদেবকে প্রভাবিত করবে তখনই কিন্তু আলটিমেটলি আপনাদের কর্মের জায়গাটা বিশৃঙ্খল অবস্থা বেড়ে যাবে এবং আপনাদের কর্মের চাপটা একটু এক্সেসিভ বেড়ে যাবে। এক তো শনি আপনাকে কর্মের উপর, পড়াশোনার উপর চাপ দিচ্ছে, তার উপর যখনই কিন্তু কোনোভাবে রবিকে প্রভাবিত করবে বা রবির ট্র্যানজিটের উপর, রবির কোনো প্রভাব বিস্তার করবে রবির উপর আলটিমেটলিভাবে, অর্থাৎ কোনোভাবে শনি রবি কোনো একটা কানেকশন তৈরি হয়ে যাবে বা কোনোভাবে শনি রবির নক্ষত্রে চলে আসবে, তখন কিন্তু প্রবলেমগুলো বিভিন্নভাবে ক্রিয়েট করে আমরা জানি। তাই এখানে আমাদের খেয়াল করতে হবে যে টোটাল ফাল্গুন মাস ধরে কুম্ভ রাশিতে যতদিন রবি অবস্থান করবে, অর্থাৎ মোটামুটিভাবে 15 February থেকে 15 March, এই সময়ে রবি কিন্তু অটোমেটিক্যালিভাবে কিন্তু অলরেডি এখন কিন্তু শনি কম্বাস্ট হয়ে বসে রয়েছে। আজকে 7 February আমি বলছি, ভিডিওটা করছি, তো যাই হোক, ফাল্গুন মাসে, গোটা ফাল্গুন মাসে 15 February থেকে 15 March, এই সময়ে কুম্ভ রাশি দিয়ে যখনই রবিদেব গোচর করবে কিন্তু শনি রবি একটা যোগ ক্রিয়েট হয়ে যাবে, সেই জন্য কিন্তু অটোমেটিক্যালিভাবে আপনাদের উপর একটা কর্মের চাপ তৈরি হবে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মান সম্মানের দিক থেকে শরীর টরীর টুকটাক কিছুটা খারাপ, আপনার চাপ তৈরি করার চেষ্টা করবে, এই ব্যাপারে কিন্তু আপনাদের অবশ্যই রবিদেবের জন্য আপনাদের প্রতিকার, যদি আপনার বাচ্চারা রবির কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু ঠিক করতে হবে এবং অবশ্যই সূর্য প্রণাম করতে হবে। আবার অন্যদিক থেকে আসে বৈশাখ মাসে রবি যখনই উচ্চস্থ হবে, অর্থাৎ মেষ রাশিতে যখন অবস্থান করবে, তখনই কিন্তু অলরেডি কিন্তু টোটাল বৈশাখ মাস জুড়ে, টোটাল বৈশাখ মাস জুড়ে এপ্রিলের 15 April থেকে মোটামুটি 16 May পর্যন্ত, এই সময়টা টোটাল বৈশাখ মাস জুড়ে কিন্তু এখানে রবিদেব উচ্চস্থ থাকলেও তার উপর কিন্তু একটা শনির সামান্য দৃষ্টি যাবে, সেখানে এতটা প্রবলেম ক্রিয়েট করবে না। পরবর্তী ভাদ্র মাসে ঠিক সিংহ রাশির ঘরে যখন রবিদেব অবস্থান করবে, অর্থাৎ আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 15 পর্যন্ত, এই সময় কিন্তু যখনই রবিদেব ঠিক সমসপ্তম দিয়ে গোচর করে যাবে, ভাদ্র মাস হলেও কিন্তু আপনাদের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করবে। অন্যদিক থেকে পৌষ মাসে, অর্থাৎ ধনুরাশির উপর দিয়ে যখন আলটিমেটলি রবিদেব গোচর করে যাবে, তখনও কিন্তু এখানে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারি 2024 15 পর্যন্ত, এই সময়েও কিন্তু অটোমেটিক্যালিভাবে চাপ যাবে। সুতরাং ফাল্গুন মাসে অর্থাৎ কুম্ভ রাশির ঘর দিয়ে গোচর করলে, বৈশাখ মাসে মেষ রাশির উপর দিয়ে গোচর করার সময় রবিদেব, এবং ভাদ্র মাসে সিংহরাশির উপর দিয়ে গোচর করার সময় এবং পৌষ মাসে
ধনুরাশি বুদ্ধি গোচর করার সময় কিন্তু আপনাদের একটু কর্মের জায়গাটা বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার মান সম্মানের ব্যাপারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে। বিশেষ করে যাদের বাচ্চাতে শনি রবি যোগ রয়েছে তাদের অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? সুতরাং ফাল্গুন মাস, বৈশাখ মাস, ভাদ্র মাস, পৌষ মাস, এই চারটে মাস আমাদের একটু শুধুমাত্র কর্মের জায়গাটা একটু সাবধান হতে হবে, নাহলে কিন্তু কোনো প্রবলেম নয়। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, নিজের কর্মের দিক থেকে কিন্তু কিছুটা চাপ, কিছুটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে শনি রবি যোগের জন্য, সেই ব্যাপারটা কিন্তু আপনারা সাবধান থাকবে। নাহলে ওভারঅলভাবে কিন্তু শনি আমাদের ফোর্থ হাউসে থাকার জন্য আপনাদেরকে দিয়ে কিন্তু অনেক কিছু করিয়ে নেবে, অনেক কিছু ইনক্রিমেন্ট করাবে, সেই ব্যাপারে কিন্তু অনেক শুভ প্রভাব কিন্তু বর্তাবে। তা অবশ্যই আপনারা শনিবার দিন নিরামিষ খাবেন এবং শনিদেবের এই যে প্রভাবটাকে শুভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। অবশ্যই ঢাইয়ার জন্য, বৃশ্চিক যাদের রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব, লগ্নের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব হয় না, রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাবের জন্য একটা মানসিক একটা অস্থিরতা তৈরি করবে, কিন্তু আপনি কিছু ভালো কিছু করতে পারবেন, গঠনমূলক কিছু করতে পারবেন, আপনার জীবনে এই সময় কিন্তু শুভ কিছু হবে। কিন্তু আপনাকে সবসময় একটা চাপ ফিল করতে হবে, সবসময় আপনাকে একটা দৌড়াতে হবে, সবসময় আপনাকে একটা অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করবে। সবসময় আপনাকে চোখ কান খোলা রেখে কিন্তু চলতে হবে। শনিদেব যখনই ফোর্থ হাউসে, লগ্নে বা নবম ভাবে, এই সমস্ত ভাবে যখন প্রভাবিত করবে বা সপ্তম ভাবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, তাহলে জীবনে কিন্তু অনেক এগিয়ে যেতে পারবেন। তো আশা করলাম আপনারা বুঝতে পারলেন আমি কোন জায়গাটায় আপনাদের ক্ষেত্রে ইন্ডিকেট করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ খেয়াল রাখুন। নমস্কার, থ্যাংক ইউ।